ক্লাস সিক্সের ছেলে মেয়েরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করব এবং এই টপিকটি আমরা পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বৌদ্ধ ধর্ম, প্রথম পয়েন্ট যেটি দেওয়া আছে সেটা হচ্ছে গৌতম বুদ্ধের পরিচয়। গৌতম বুদ্ধ কে ছিলেন তার সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জানব। গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 566 অব্দে নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর শাক্য বংশে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ। শৈশবকালেই তার মা মারা যায় এবং তিনি বিমাতা গৌতমের কাছে লালিত পালিত হয়েছিলেন বলে তার নাম হয় গৌতম। গৌতম 29 বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান। 6 বছর তপস্যা করার পর তিনি বোধি বা জ্ঞান লাভ করেন এবং যেহেতু তিনি বোধি বা জ্ঞান লাভ করেন সেই থেকে তিনি বুদ্ধ নামে পরিচিত হন। আর এই বুদ্ধের প্রচারিত ধর্মকে বলা হয় বৌদ্ধ ধর্ম। তিনি প্রায় 45 বছর বৌদ্ধ ধর্ম প্রচার করেন এবং তারপর আনুমানিক 486 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে কুশীনগরে মারা যান। তাহলে আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে জানলাম। এর পরের পয়েন্ট দেখো, বোধিবৃক্ষ। বোধিবৃক্ষ কি আমরা জানব? সংসার ত্যাগ করার পর গৌতম বুদ্ধ গয়ার কাছাকাছি একটি পিপুল গাছের নিচে বসে তপস্যা করেছিলেন আর সেখানেই তার বোধি বা জ্ঞান লাভ হয় বলে ওই গাছটিকে বোধিবৃক্ষ বলা হয়। তাহলে বোধিবৃক্ষ কি জানলাম? সংসার ত্যাগ করার পর গৌতম গয়ার কাছাকাছি একটি পিপুল গাছের নিচে বসে তপস্যা করতে শুরু করেছিলেন এবং সেখানেই দীর্ঘ 6 বছর ধরে তপস্যা করার পর তিনি বোধি বা জ্ঞান লাভ করেছিলেন, তাই ওই গাছটিকে বোধিবৃক্ষ বলা হয়। তাহলে বোধিবৃক্ষ কাকে বলে আমরা জেনেছি। এর পরের পয়েন্ট দেখো, ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন বলতে কী বোঝো? গয়া থেকে গৌতম বুদ্ধ বারাণসীর কাছে সারনাথে যান এবং সেখানে 5 জন সঙ্গীর মধ্যে তার উপদেশ প্রথম প্রচার করেন আর এই 5 জনই তার প্রথম 5 শিষ্য হয়েছিলেন। তাদের কাছে তিনি মানুষের জীবনের দুঃখের কারণগুলি ব্যাখ্যা করেন। পরবর্তী সময়ে এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। আমরা গৌতম বুদ্ধ যে 5 জন শিষ্যর কাছে তার প্রথম উপদেশ বর্ণনা করেছিলেন, এই 5 জন শিষ্যের নামগুলো জানব। এই 5 জন শিষ্য ছিলেন কৌন্ডিন্য, মহানাম, অশ্বজিৎ, ও ভদ্রীয়। এই 5 জন শিষ্যের কাছে গৌতম বুদ্ধ তার উপদেশ প্রথম প্রচার করেছিলেন। এর পরের পয়েন্ট দেখো, চতুরার্য সত্য। আর্য সত্য বা চতুরার্য সত্য কি কি
বা চারটি আর্য সত্য কী কী? বোধি বা জ্ঞান লাভ করার পর বুদ্ধদেব মানুষের মুক্তির উপায় হিসাবে যে চারটি সত্য পালনের উপদেশ দেন তা আর্য সত্য বা চতুরার্য সত্য নামে পরিচিত। অর্থাৎ বুদ্ধ নিজের শিষ্যদের কাছে এই চারটি আর্য সত্যের কথা বলেছিলেন যাকে চতুরার্য সত্য বলা হয়। এই চারটি আর্য সত্য কী কী? এই চারটি আর্য সত্য হলো, মানুষের জীবনে দুঃখ আছে। তৃতীয় আর্য সত্য হচ্ছে, এই দুঃখের কারণ আছে। তিন নম্বর আর্য সত্য হলো, দুঃখ দূর করা যায়। আর চতুর্থ আর্য সত্য হলো, দুঃখ দূর করার উপায় বা পথ আছে। অর্থাৎ দুঃখ দূর করার মার্গ বা পথ আছে। এই চারটিকে একত্রে বলা হয় চতুরার্য সত্য। এরপরের পয়েন্ট দেখো, অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে বা অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝো? গৌতম বুদ্ধ বলেছেন, মানুষের জীবনে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্যে আটটি উপায় রয়েছে। অর্থাৎ পূর্বে যে চারটি আর্য সত্য ছিল, সে আর্য সত্যের পরিপ্রেক্ষিতে গৌতম বুদ্ধ মানুষের জীবনের দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্যে আটটি উপায়ের কথা বলেছেন। এই আটটি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মার্গ মানে হচ্ছে পথ, তাই আটটি পথকে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। যদিও তোমাদের বইয়ে এই অষ্টাঙ্গিক মার্গ বা আটটি উপায়ের কথা বলা নেই, তবু আমি এই আটটি পথ বা আটটি মার্গ কী কী সেগুলো আলোচনা করছি। এই অষ্টাঙ্গিক মার্গ বা পথ হলো, সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প ও সৎ সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গ পালন করলে মানুষ দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে বলে গৌতম বুদ্ধ মনে করতেন। তাহলে আজকে আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে বেশ কিছু তথ্য জানলাম। এবার এই টপিকের উপরে কী কী প্রশ্ন হতে পারে, অর্থাৎ কী কী প্রশ্ন তোমরা পড়বে এবং তৈরি করবে, সেগুলো আমি বলবো। তোমরা খাতা বের করে সে প্রশ্নগুলি লিখে রাখো এবং সে প্রশ্নগুলির পরিপ্রেক্ষিতে উত্তর তৈরি করবে এবং তোমরা সে উত্তরগুলি পড়বে। প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধের বাল্য নাম বা প্রথম নাম কী ছিল? গৌতম বুদ্ধের বাল্য নাম বা প্রথম নাম কী ছিল? পূর্ণমান এক। তারপরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ কোথায় কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? পূর্ণমান দুই। তারপরের প্রশ্ন, কত বছর বয়সে গৌতম বুদ্ধ সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান? কত বছর বয়সে গৌতম বুদ্ধ সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান? তারপরের প্রশ্ন, বোধিবৃক্ষ কি অথবা বোধিবৃক্ষ বলতে কি বোঝো? পূর্ণমান দুই। তারপরের প্রশ্ন, ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝো? পূর্ণমান দুই। এক্ষেত্রে তোমাদের মনে রাখা দরকার যে বোধিবৃক্ষ ও ধর্মচক্র প্রবর্তন
বলতে কি বোঝো? এই দুটো কোশ্চেন একত্রে 4 নম্বরে আসতে পারে পরীক্ষায়, অর্থাৎ বোধিবৃক্ষ ও ধর্মচক্র প্রবর্তন টিকা লেখো কিংবা বোধিবৃক্ষ ও ধর্মচক্র প্রবর্তন কি 2+2=4 নম্বরে পরীক্ষায় আসতে পারে। এর পরের প্রশ্ন, চতুরার্য সত্য কি কি? আরেকবার বলছি, চতুরার্য সত্য কি কি? পূর্ণমান 2। এর পরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কি? পূর্ণমান 2। তবে তোমাদের মনে রাখতে হবে, অষ্টাঙ্গিক মার্গ এখানে যে 8টি পথের কথা বলা হয়েছে, এই 8টি পথ উল্লেখ না করলেও হবে, এতে কোনো অসুবিধা নেই, তবে উল্লেখ করলে আরো ভালো। আর একটা তথ্য জানা দরকার, সেটা হচ্ছে চতুরার্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ কি একত্রে 4 নম্বরে আসতে পারে। চতুরার্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ কি একত্রে পরীক্ষায় আসতে পারে 4 নম্বরের? আর যদি কেটে কেটে আসে তাহলে 2+2 বা 2 করে 2 নম্বরের আসবে পরীক্ষায়। তাহলে আজকে আমরা এই সমস্ত প্রশ্নগুলি আলোচনা করলাম। এই প্রশ্নগুলি তোমরা খাতায় ভালো করে লিখে রাখবে এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই।